আচ্ছা, তুমিও কি তোমার চেস্ট মানে ছাতি বড় করতে চাও, তাও আবার ঘরে বসে কোনো ইকুইপমেন্ট ছাড়াই? তবে তুমি একদম সঠিক ভিডিওটায় ক্লিক করেছো, কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের এমন 5টি এক্সারসাইজের বিষয়ে বলবো যেটা তোমার আপার, মিডল অ্যান্ড লোয়ার চেস্ট এই 3 জায়গাকেই টার্গেট করবে। আমাদের ছেলেদের বুকের ছাতি চওড়া করতে হবে কাউকে পটাবার জন্য নয়, বরং আমাদের আর্মিতে ভর্তি হতে হবে। আমাদের চেস্টের সাইজ এই জন্য বড় করতে হবে যাতে আমাদের আর্মি বিএসএফে সিলেকশন হয়ে যায়। আমার অনেক এমন বন্ধুরা ছিল যাদের সিলেকশন প্রথমে হয়েছিল না, কারণ তাদের চেস্ট সাইজ সঠিক ছিল না। 1 বা 2 ইঞ্চির জন্য লোকেদের সিলেকশন হয় না, 1-1টা বছর লোকেদের নষ্ট হয়ে যায় এই কারণে। তো যাদের প্রথমে সিলেকশন হচ্ছিল না, আমি তাদের কাছে যাই, তাদের সাথে দেখা করি, তাদের সমস্যাটাকে বুঝি, আর তারপর আমি তাদেরকে কিছু এক্সারসাইজ বলি। তো সেরকম সেম টু সেম তোমাদেরও সেই এক্সারসাইজগুলোই বলবো আজকে। তাদেরও সিলেকশন হয়ে গেছে, এখন তোমার পালা। যদি তুমি আর্মিতে ভর্তি হতে চাও, যদি তুমি সিলেকশন চাও, তবে এই ভিডিওটাকে শেষ অবধি দেখো, কারণ এই ভিডিওটা তোমার জীবন বদলাতে পারে। আমি তোমার কাছে শুধু 1টা মাস চাইছি, শুধু এই 1 মাসের ভেতরে তুমি রেজাল্ট দেখতে পারবে। কিন্তু আমার একটা শর্ত আছে বন্ধু, তুমি মাস্টারবেশন করতে পারবে না, তোমাকে মাস্টারবেশন করা বন্ধ করতে হবে। আর সেটাকে কীভাবে করবে সেটা ভিডিওর শেষেও বলা থাকবে। আমি আমার দিক থেকে 100% দেবো যাতে তোমার চেস্ট সাইজ ইনক্রিজ হয়ে যায়, কিন্তু শর্ত একটা, তোমাকে সেটা করতেই হবে যেটা আমি আজকের ভিডিওতে বলতে চলেছি। আর মনে রেখো, ওই শর্তটাকে একদম ভুলবে না, কারণ সব খেলা ওখান থেকেই শুরু হবে। এবার কথা বলি ওই 5 এক্সারসাইজের বিষয়ে যেটা 100% তোমার চেস্ট সাইজ বড় করে দেবে। 5টা এক্সারসাইজ বলবো, তার মধ্যে প্রথম এক্সারসাইজ হলো নর্মাল পুশ আপ। তুমি নর্মাল পুশ আপ করতে পারো, কিন্তু কোথাও না কোথাও আমরা টেকনিকে ভুল করে ফেলি। অনেক লোককে আমি দেখেছি তাড়াতাড়ি পুশ আপ করে থাকে। ভাই কী দেখাতে চাও, ফর্ম খারাপ হয় ওটার ফলে, শুধু এর বেশি আর কিচ্ছু হবে না। তুমি যখনই পুশ আপ লাগাবে, আরামসে লাগাও পুশ আপ, যেটাতে তুমি ম্যাক্সিমাম রেজাল্টটা ওটা থেকে পেতে পারো। পুরো নিচে যাবে, তারপর পুরো ওপরে আসবে। যত আরামসে ধীরে ধীরে করবে, তত তোমার চেস্ট মাসল অ্যাক্টিভেট হতে থাকবে, তুমি ভালো রেজাল্ট দেখতে পারবে। নর্মাল পুশ আপের তোমায় 3টে সেট লাগাতে হবে, 12টা রিপিটেশনের সাথে। এবার কথা বলি দ্বিতীয় এক্সারসাইজের বিষয়ে, যেটাকে তুমি যেখানে খুশি পারফর্ম করতে পারো। এটাকে বলা হয় ইনক্লাইন পুশ আপ। এই এক্সারসাইজে তোমাকে তোমার হাতকে কোনো উঁচু জায়গায় রাখতে হবে, ঠিক এইভাবে। ইনক্লাইন পুশ আপের বিশেষত এই যে, এই পুশ আপ তোমার লোয়ার চেস্ট মাসলকে টার্গেট করে থাকে। এই এক্সারসাইজটারও তোমায় 3টে সেট লাগাতে হবে, 12টা রেপিটেশনের সাথে। এবার কথা বলি তৃতীয় এক্সারসাইজের বিষয়ে, যেটাকে বলা হয় ডিক্লাইন পুশ আপ। যেভাবে ইনক্লাইন পুশ আপ লোয়ার চেস্টকে টার্গেট করে, ঠিক ওইভাবে ইনক্লাইন পুশ আপ আপার চেস্ট মানে ওপরের বুকের ছাতিকে টার্গেট করে থাকে। এই এক্সারসাইজে তোমাকে তোমার পা দুটোকে কোনো উঁচু জায়গাতে রাখতে হয়। এটার আরও একটা ভালো কথা হলো, এটা তোমার ইন্টেরিয়র ডেল্টসকেও টার্গেট করে দেয়। এটারও তোমায় 3টে সেট করতে হবে, 12টা রেপিটেশনের সাথে। বন্ধু যদি বলি 4 নম্বর এক্সারসাইজের বিষয়ে, তবে এটাকে বলা হয় ওয়াইড গ্রিপ পুশ আপ। যেমনটা তুমি দেখতে পারছো এই ভিডিওতে, এটাতে তোমার পা দুটোকে জড়ো করতে হবে আর তোমার হাত দুটোকে খুলে নেবে। ওয়াইড গ্রিপ পুশ আপের বিশেষত্ব এই যে, এটা তোমার আউটার চেস্টকে অনেক তাড়াতাড়ি গ্রো করাবে। এটার তোমাকে 3টে করে সেট করতে হবে, 12টা রিপিটেশনের সাথে। এবার কথা বলি সব থেকে জরুরি এক্সারসাইজের বিষয়ে, আর এটাকে বলা হয় ক্লোজ গ্রিপ পুশ আপ। এই এক্সারসাইজে তোমার হাত দুটোকে কোনো গ্যাপ ছাড়া মাটিতে রাখতে হবে। বড় বড় বডি বিল্ডার্সরাও এই এক্সারসাইজটাকে পারফর্ম করে থাকে ভালো কাটিং আনার জন্য নিজের চেস্টে। এটারও তোমার 3টে সেট লাগাতে হবে, যতটা রিপিটেশন তুমি লাগাতে পারবে তোমার ক্যাপাসিটি অনুসারে লাগাও, বাকি তুমি 12টা রিপিটেশন লাগাতে হবে অ্যাটলিস্ট। এগুলোই হয় সেই 5টি এক্সারসাইজ যেটা পারফর্ম করার ফলে তোমার চেস্ট বড় হয়ে যাবে, তোমার বুকের ছাতি চওড়া হবে। তো এই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই লিখবে কবে থেকে তুমি এই 5টি এক্সারসাইজকে করবে। এরপর যেটা বলবো আমি, সেটা মন দিয়ে শুনবে ও দেখবে। পর্ন দেখার ইচ্ছে বা মনে বাজে ভাবনা আসলে সেটাকে কীভাবে রিপ্লেস করবে? দেখো, হয়তো তোমায় অনেকে বলবে মনে যখন ওই ইচ্ছে জাগবে তখন একা থেকো না, কোথা থেকে ঘুরে আসো, সবার সাথে গিয়ে বসো। বাট তবুও আমাদের কিন্তু রিলিফ আসে না, ওতে কোনো কাজ হয় না অ্যাকচুয়ালি, ওই জ্বালা আমাদের জ্বালাতেই থাকে। তো এর জন্য আমাদের হেল্প করবে কে? বাইনুরাল বিটস। বাইনুরাল বিটস হলো এক ধরনের বেনওয়েভ,
যেটা সম্পূর্ণ তোমার মস্তিষ্কে গিয়ে কাজ করে। এটা এমন ধরনের কিছু ওয়েভ হয়ে থাকে যেটা তোমার মস্তিষ্ককে পুরোপুরিভাবে বদলে দিতে পারে। এই বিটস পাঁচ রকমের হয়, গামা, বিটা, আলফা, থেটা, ডেল্টা। গামা, এই ওয়েভটি ব্রেনের কগনিটিভ ফ্লেক্সিবিলিটিকে বাড়ায়, ফোকাস আর থিঙ্কিং পাওয়ার বেড়ে যায়। বিটা, এই ওয়েভ ব্রেনের লজিক্যাল থিঙ্কিংকে পাওয়ারফুল করে তোলে। আলফা, এই ওয়েভটি ব্রেনকে শান্ত করে, ব্রেনের ক্রিয়েটিভিটি বুস্ট করে, ইভেন নতুন ইনফরমেশনকে অ্যাবজর্ব করার ক্ষমতাকে বাড়ায়। থেটা, এই ওয়েভটি মেমোরি, ইমোশন, সেন্সেশন, ক্রিয়েটিভিটিকে বুস্ট করে, ইভেন প্রত্যেকটা জিনিসকে সেন্স করার ক্ষমতা আরও বাড়িয়ে তোলে। ডেল্টা, এই ওয়েভটি যাদের ভালো করে ঘুম হয় না বা ঘুম থেকে ওঠার পরও মাথা ভারী হয়ে থাকে, পুরো রিল্যাক্স হয় না ব্রেন, সেটাতে এটা ভালো কাজ করে। ডক্টররা এটার ব্যবহার করে থাকে পেশেন্টদের ডিপ ঘুম এনে দেবার জন্য, বাট আমরা এটা ব্যবহার করতে পারি আমাদের নিজেদের জন্য। এটাকে যে কোনো ফাঁকা সময় শুনতেই পারো, শুধু কানে একটা হেডফোন লাগিয়ে যেটা তোমার প্রয়োজন সেই ওয়েভটাকে তুমি চালু করে নাও। এগুলো সব আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির হয়, যেমন গামা 35 হার্টসের হয়ে থাকে, বিটা 13 থেকে 35 হার্টসের মধ্যে হয়, আলফা 4 থেকে 8 হার্টসের মধ্যে হয়, ডেল্টা 0.5 থেকে 4 হার্টসের মধ্যে থাকতে হবে। আর এই ফ্রিকোয়েন্সি মানুষের মস্তিষ্ককে আরও মজবুত বানিয়ে দেয়। ইউটিউবের বাইরুরাল বিটস কাজ করে না, কারণ ইউটিউব প্রত্যেকটা অডিওকে কম্প্রেস করে দেয়, ইভেন প্রত্যেকটা অডিওকে 128 kbps কোয়ালিটিতে এনে দেয়, যার ফলে তার এফেক্টিভনেস প্রায় শেষ হয়ে যায়। তাই জন্য আমি আমাদের কম্পোজার টিম দিয়ে প্রত্যেকটা বাইনুরাল বিটকে নিখুঁতভাবে তোমাদের জন্য তৈরি করিয়েছি, ইভেন প্রত্যেকটার হার্টস একদম নিখুঁত, আর যেটা অন্য বাইরুনাল বিটসগুলোর থেকে তোমাদের ব্রেনে খুব তাড়াতাড়ি এফেক্টও ফেলবে। তুমি এটাকে ব্যবহার করার পর তুমি নিজেই তোমার মধ্যে পরিবর্তন দেখতে পারবে। এটা তৈরি করতে অনেক সময়, অনেক পরিশ্রম লেগেছে, কিন্তু তবুও তোমাদের জন্য আমি এটার দাম যতটা কম করা যায় সেটাই করেছি, কারণ তোমাদের মধ্যে অনেকজন স্টুডেন্ট। আমি এটার কোনো অ্যাপ তৈরি করিনি, যদি করতাম তবে 1000 টাকার ওপরে চলে যেত, তাই শুধুমাত্র 99 রুপিসে তোমরা এটা 3টে আলফা, বিটা, গামা বিটসটা পাবে, আর 129 রুপিতে পুরো 5টা আলফা, বিটা, গামা, থেটা, ডেল্টা, পুরো 5টা বিটি পাবে। হোয়াটসঅ্যাপে অর্ডার করে তোমরা এই ওয়েবগুলো নিতে পারো, পেমেন্ট করার 24 ঘন্টার মধ্যে ডেলিভার হয়ে যাবে। যারা বাইরের কান্ট্রি থেকে আছো তারা পেপ্যালে পেমেন্ট করে স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমেলে পাঠিয়ে অর্ডার করতে পারো। শুধু কিছু অল্প দামে অনেক ভালো কিছু তুমি সারা জীবনের জন্য পেতে পারো, যেটা তোমার ফিউচারেও অনেক কাজে দেবে। যখন মনে পণ দেখার ইচ্ছে জাগবে তখন আলফা ওয়েভ আর বিটা ওয়েবটাকে হেডফোনে প্লে করে শোনো। যখন ঘুমের সময় ওই চিন্তা আসবে বা ঘুম আসে না অনেকের এই চিন্তার জন্য, তখন ডেল্টা ওয়েবটাকে প্লে করে শোনো। যখন পড়াশোনা বা কোনো কাজ করতে বসবে তার আগে গামা থিটা ওয়েবটাকে শোনো, 15 মিনিট লাগবে, আর তারপর তোমার মাইন্ড দেখবে কীভাবে চেঞ্জ হয়, জাস্ট আমেজিং লাগবে তোমার। আর ঠিক এইভাবে আস্তে আস্তে ওই নোংরা অভ্যাস থেকে তুমি বেরিয়ে আসতেও পারবে। পণ দেখে দেখে মাস্টারবেশন করে করে শরীরে বিন্দুমাত্র এনার্জি বেঁচে নেই। এখন যদি তুমি আমার কাছে জানতে চাও এখন আমি কী করব, তবে আমি বলবো ব্রহ্মচর্য পালন করো। ব্রহ্মচর্যের উপকারিতা যদি না জানো তবে এই বুকটা পড়ো, অবশ্যই পড়ো। এটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট যারা ব্রহ্মচারীর বিষয়ে পুরো জ্ঞান নিতে চায়। আর এই বইটির ইবুক হোয়াটসঅ্যাপ থেকে তুমি নিতে পারবে শুধুমাত্র 11 টাকা দিয়ে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বইটি নিয়ে পড়ো, অর্ডার করার 12 ঘন্টার মধ্যে বইটি তুমি পেয়ে যাবে। এই বইটিতে তুমি সংযমের প্রয়োজনীয়তা, গোপন কথা, ব্রহ্মচর্য, আত্মসংযম, সত্য বনাম ব্রহ্মচর্য, পবিত্রতা, জীবনী শক্তি সঞ্চয়, আত্মকথা, জন্ম নিরোধ, শেষ কথা, এই এতগুলো চ্যাপ্টার পেয়ে যাবে। এই বইটির দাম বহুমূল্য, এটাকে জাস্ট 11 টাকাতে দেওয়ার কারণ হলো যাতে সবাই এটা পড়ে, এর থেকে অনেক কিছু ভালো জিনিস জানতে পারে ও বুঝতে পারে। ফ্রিতে যদি দেওয়া হতো তবে এর কদর কেউ করতো না, তাই 11 টাকায় যার ইচ্ছে হবে সে নিতে পারো, যার ইচ্ছে হবে না সে নেবে না। তবে আমি এটা বলতে পারি মাত্র ওই কিছু পয়সা দামে তুমি এমন একটা মহামূল্যবান বই তুমি তোমার জীবনে পড়বে যেটা তুমি তোমার জীবনে আগে কখনো পড়োনি। এটা প্রত্যেকের পড়ার দরকার আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো পরের ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, গেট ফিট, স্টে হেলদি।